হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সম্প্রতি এইচ এমডি তাদের ক্রেস্ট এবং ক্রেস্ট ম্যাক্স স্মার্টফোন ভারতীয় বাজারে পেশ করেছে এবার কোম্পানি গ্লোবাল বাজারে তাদের একটি নতুন ফোন লঞ্চ করতে পারে বলে শোনা গেছে রিপোর্ট অনুযায়ী কোম্পানির নোকিয়া আরও একটি ফোন রিভ্যান্ড ভার্সন হিসেবে পেশ করতে পারে এই আপকামিং ফোনটি নোকিয়া দুশো পঁচিশ ফোর জি ফোনে নতুন ভার্সন হিসেবে লঞ্চ করা হতে পারে তো এই ভাটন ফোনে নোকিয়া দুইশো পঁচিশ এই ফোর জিতে কী কী ফিচার্স থাকতে আমরা এই ভিডিওতে জেনে নেব তো জানিয়ে রাখি নোকিয়া দুইশো পঁচিশ ফোর জি একটি ডুয়েল সিম ফিচার্স ফোন আর এইচ এম ডি এই ফোনটি নতুন রূপে পেশ করতে পারে টিপস্টার এমস এম ডি মেমো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্সের মাধ্যমে এইচএমডি দুইশো পঁচিশ ফোর জি ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে আর এই পোস্টে এটি নোকিয়া দুইশো পঁচিশ ফোর জি ফোনের মতোই হচ্ছে আর এইচএমডি দুইশো পঁচিশ পর্যায়ের স্পেসিফিকেশন টিপসটা অনুযায়ী এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সহ এবং চারশো নিট স্পিক ব্রাইটনেস থাকবে এই ফোনটিতে ইউনিসক এবং টি একশো সাত এবং এস ওসিস চিপসের দেওয়া হতে পারে এছাড়া এই ফোনটিতে রেয়ার প্যানেল টু মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর হবে এবং ফোনটিতে এইচ ডি ভিডিও রেকর্ডিং ফিচার্স যোগ করা হতে পারে আর টিপসটার মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনের স্টোরেজ এবং র্যাম সম্পর্কে কিছু জানা যায়নি এই ফোনটিতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো কানেকটিভিটির সাপোর্ট দেওয়া থাকতে পারে আর এই ফোনে ইন্টারনেট কানেক্টের জন্য ফোর জি এল সাপোর্ট দেওয়া হতে পারে এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জেক যোগ করা হতে পারে এছাড়াও ফোনটিতে এফ এম রেডিও থাকতে পারে এবং জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে আইপি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি টুর র্যাটিং যোগ করা হতে পারে আর ভারতে এসে গেছে এইচ এইচএমডি একশো পাঁচ এবং এইচ এইচএমডি একশো দশ ফিচার্স ফোন আর এই বছর প্রথম এইচ এইচএমডি তাদের ফিচার্স ফোন লঞ্চ করেছিল এই ফোনগুলি এইচ এম ডি একশো পাঁচ এবং এইচ এম ডি একশো দশ নামে পেশ করা হয়েছিল আর এখন নতুন এইচ এইচএমডি একশো পাঁচ এবং এইচ এইচএম এইচ এম ডি একশো দশ ফোন দুটিতেই ফ্রেম ডিজাইন রয়েছে ফলে এত সুন্দর গ্রিফের পাশাপাশি মজবুত বডিও পাওয়া যায় আর এই ফোনটিতে উপর আয়তন ডিসপ্লে এবং নিচে টি নাইন কিবোর্ড রয়েছে আর এই ফোনের ফোন দুটিতে এমপি থ্রি প্লেয়ার এবং এফ এম রেডিও সাপোর্ট করে এটি নিজেদের সুবিধা অনুযায়ী ওয়ার এবং ওয়ারলেসের উভয়ভাবেই শোনা যাবে আর এই ফিচার্স ফোনে বিল্ট ইন ইউপিআই অ্যাপ দেওয়া হয়েছে এই ফোনটিতে ইন্টারনেট ছাড়াও অনলাইন পেমেন্ট এবং ডিজিটাল ট্রানজ্যাকশনও করা যায় আর এই একশো দশ ফিচার ফোনে ফটোগ্রাফির সুবিধা রয়েছে আর এই ফোনটি ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা এবং সেন্সর সহ ফ্ল্যাশলাইটও দেওয়া রয়েছে তা আমি মনে করি একটি বাটন ফোন অনুযায়ী এই ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফোন এবং খুবই ভালো ফোন তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ